ও বুড়ি বুড়ি, সঙ্গে কি নিয়ে যাচ্ছ গো বুড়ি? হত ছাড়া বাঁদর, বুড়ি হবে গিয়ে তোর মাসি পিসি, আমি বুড়ি হব কোন দুঃখে? বুড়ি বুড়ি, কিপটে বুড়ি, ছাতা বুড়ি, আবার বলে বুড়ি, হত ছাড়া হাভাতে, এই ছাতা তোর আমি মাথায় ভাঙবো। বুড়ি বুড়ি, কিপটে বুড়ি, ওই যে আমার নাদি আসছে, ওকে বলে তোর কি করি দেখিস, হত ছাড়া জ্বালিয়ে মারলে গো। কি রে গদাই, আমার ঠাকুমাকে কি বলছিস? না গো দাদা, কিচ্ছু বলিনি, শুধু জিজ্ঞাসা করেছি তোমার সঙ্গে ওটা কি ছাতা নাকি। হত ছাড়া আহাম্মক মিথ্যেবাদী, এখন আমার নাতির ভয়ে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। ওরে বাবারে, ছেড়ে দাও ঠাকুমা, ছেড়ে দাও, বেটা পালিয়েছে। হত ছাড়া বলে কিনা ছাতা বুড়ি, হ্যাঁ, এত বড় আশপর্দা, আমার ছাতা নিয়ে মস্করা করা হচ্ছে। আহা, তুমি রাগ করো না ঠাকুমা, তবে ঠাকুমা তোমার এই ছাতাটা ফেলে এবার একটা নতুন ছাতা কিনে নাও। কেন রে বাপু, নতুন ছাতা কিনবো কেন, আমার এই ছাতা কি দোষ করলো? তুমি চেয়ে দেখো ঠাকুমা, ছাতাটায় কি আর আছে কিছু? তাপ্তি মেরে মেরে তো সার্কাসের তাবু বানিয়ে দিয়েছো, না আটকায় বৃষ্টি না আটকায় রোদ। সে যাই হোক, এ তো আর ফেলনা নয়, হ্যাঁ, সেই কত বছর ধরে আমার কাছে আছে। তুমিও যেমন, তোমার ছাতাটাও তেমন, দুজনেই বুড়ি থুরথুরি, এবারে একটা নতুন ছাতা কিনে নাও। কেন রে মুখ পোড়া, আমার কি টাকার গাছ আছে নাকি, হ্যাঁ, যে নাড়া দিলেই ঝরঝর করে টাকা ঝরে পড়বে? কেন, তোমার টাকা পয়সা কম আছে নাকি? তুমি কিপটে তাই খরচ করো না, সবাই দেখো না তোমাকে বলে কিপটে বুড়ি, আর আমাকে বলে কিপটে বুড়ির নাতি। সে বলে বলুক গিয়ে, তাতে আমার বইই গেল। কিন্তু আমার তো কত খারাপ লাগে। কেন রে, তোর খারাপ লাগার কি হলো, কোথাকার কোন দাতা হরিশ্চন্দ্রের নাতি তুই? কি যে বলো তুমি, কিছুই বুঝি না। না, তুমি আর পাল্টাবে না, কিপটে বুড়ি শুধু কিপটেমি করে যাবে। কিপটে তো কি, চুরি ডাকাতি তো আর করি না, তুই যা যা এখন, যা ভাগ এখান থেকে, ভাগ। বাবা, ও বাবা, দেখে যাও ঠাকুমার কাণ্ড। কেন রে, কি হয়েছে? ঠাকুমা কি করছে দেখে আসো গিয়ে। কি করছে শুনি। সেই এক আদ্যিকালের ভাঙা ছাতা, সেটাকে আবার কাপড় লাগিয়ে সেলাই করছে। সে ছিঁড়ে গেলে সেলাই তো করতে হবে না? তুমি গিয়ে দেখে এসো ছাতাটা, এক এক দিকে এক এক রঙের কাপড়, শুধু তালি আর তালি, তালি আর তালি। ওই ছাতা নিয়ে যখন ঠাকুমা ঘুরে বেড়ায়, তখন সব বন্ধুরা কত হাসাহাসি করে। সে তো জানি, আমাকেও গ্রামের অনেকে বলেছে। তুমি বাবা একটা নতুন ছাতা কিনে দাও ঠাকুমাকে। সে আমি অনেকবার বলেছি, মা রাজি হলে তবে তো ওই ছাতা দিয়েই এ জীবন কাটিয়ে দেবে। কাল গদাইয়ের সাথে ঠাকুমার কত ঝগড়া হচ্ছিল। গদাই? কোন গদাই? কেন, ওই মাঠের পাশের তিনতলা বাড়িতে থাকে। বুঝেছি বুঝেছি, কর্মকার বাড়ির ছেলে, ওদের তো বড় সোনার দোকান আছে। হ্যাঁ বাবা, খুব বড় লোক ওরা, তাই বলে আমার ঠাকুমাকে খেপাবে কিপটে বুড়ি বলে? না, সে তো ঠিক নয়। আচ্ছা, আমি কাল দেখছি বাজারে গিয়ে একটা ছাতা কিনে আনবো। বাপ বেটা নিয়ে আমার নামে কি নিন্দে করা হচ্ছে শুনি। না না মা, তোমার ছাতার ব্যাপারে কথা হচ্ছিল। ওই একই হলো, ছাতার নিন্দে করা মানে তো আমারও নিন্দে করা।
ছাতা আমার ছাতা কি দোষ করলো শুনে বলে কোন পাকা ধানে মই দিয়েছে আমার ছাতা ওটা আবার ছাতা ব্যাঙের মাথা এই তুই চুপ কর তো দেখি বলছি মা কাল আমি একটা নতুন ছাতা কিনে দেবো তোমায় বটে তা কোন উৎসব এসেছে শুনি যে ফালতু খরচা করে নতুন ছাতা কিনতে হবে কোন দরকার নেই নতুন ছাতা কেনার মেলা খরচা তার চেয়ে আমার পুরনো ছাতা অনেক ভালো ছাতা কিনতে আর কি এমন খরচ মা চাই না চাই না চাই না আমার নতুন ছাতা দেখ আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব এই বলে রাখলুম তুমি খুব কিপটে কিপটে ঠাকুমা একটা আপনাকে একটু চা করে দেবো মা কেন বাপু চা করে এনে দেবে কেন চা চিনি দুধ এসব কি মাগনা এসেছে সে মাগনা আসবে কেন আমি তো আসল কথাটা বলো তো দেখি বৌমা তোমার আবার এত ভালো মানুষই করতে আসা কেন ফস করে আবার আমার গয়নাগাটি চেয়ে বসো না যেন চাইতে তো একটা এসেছি ঠিক বুঝেছি তাই তো বলি আমার জন্য এত দরদ কেন না মা আমি একটা জিনিস আপনার থেকে চেয়ে নেব আর আপনার ছেলে একটা নতুন কিনে দেবে বটে তা কি শুনি আপনার ওই ভাঙা ছাতাটা আমাকে দিন ওটা আর ব্যবহার করা যায় না আবার সেই এক কথা কতবার তো বললুম আমার এই ছাতা আমার সাথে চিতে যাবে আপনার নাতিও বলছে ওর বন্ধুরা নাকি আপনার এই ছাতা নিয়ে ওকেও খেপায় আপনাকেও তো শুনলাম ছেলেপিলে বিরক্ত করে নাতিকে তো আমার লাট সাহেবের নাতি বানিয়েছো তার মাথায় শুধু টাকা পয়সা খরচা করার ফিকি তা অতই যদি লজ্জা সরম তাহলে আমাকে ঠাকুমা বলে পরিচয় না দিলেই হয় কি যে বলেন মা বাচ্চা ছেলে ও কি আর অত বুঝে সুঝে কথা বলে যাক আপনি যখন নতুন ছাতা না নেবার ধনুর্ভাঙা পণ করেছেন তখন তো আর কথাই নেই শুধু শুধু টাকা পয়সা খরচা করা আমার ধাতে নেই বাপু তাতে কে আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি এখন এখান থেকে যাও তো দেখি আমার মেলা কাজ পড়ে আছে আরে ওই তো কিপটে পড়ে যাচ্ছে চল একটু খেপিয়ে আসি না রে গদাই যাস না বুড়ি মানুষ ছেড়ে দে না রে চল না বুড়িটা খুব কিপ্পট কিপটে বুড়ি বললেই রেগে কাই বলছি তো করিস না এসব তোর বাবা জানতে পারলে কিন্তু তোকে খুব পেটাবে চল না হরি বাবা জানতেও পারবে না না তুই যা আমি এসবের মধ্যে নেই ও বুড়ি কিপটে বুড়ি থলি ভর্তি ছেঁড়া কাঁথা যাচ্ছ কোথায় হনহনিয়ে সঙ্গে নিয়ে ছেঁড়া ছাতা হত ছাড়া যাচ্ছি তোর শ্বশুর বাড়িতে ও তাই নাকি তা ছেঁড়া ছাতা সঙ্গে কেন এই ছাতা দিয়ে তোর শ্বশুরকে পেটা বড়ে আহাম্ম কিপটে বুড়ি ছাতা বুড়ি কিপটে বুড়ি ছাতা বুড়ি হত ছাড়া বাঁদর বুড়ো মানুষের পেছনে লাগা হচ্ছে হ্যাঁ সর্বনাশ হোক তোর বুড়ি বুড়ি ছাতা বুড়ি ছেঁড়া ছাতা ব্যাঙের মাথা তবে রে হ্যাঁ এই ছাতা তোর আমি মাথায় ভাঙবো দাঁড়া ঠাকুমা ও ঠাকুমা গদাই বুঝি আজকেও তোমাকে খেপিয়েছে কেন রে আহাম্মা হ্যাঁ খেপাবে কেন আমি কি পাগল না ছাগল
খেপিয়েছে তো এই হরি বলল আমাকে। ও এই বেটাও এসে জুটেছে। হ্যাঁ গো দাদা, গদাই অনেক খেপিয়েছে, আমি বারণ করলাম শুনলই না। ও বেটার সর্বনাশ হোক, হত ছাড়া বাঁদর একটা। তা বাড়িতে বসে গালমন্দ করে লাভ কি, চলো গদাই বাড়িতে গিয়ে ওর বাবাকে নালিশ করি। ওর বাবা শুনলে খুব পেটাবে ওকে। পেটাবো না ছাই, বড় লোকের বেটা আল্লাহ দিয়ে দিয়েই তো মাথায় তুলেছে ছেলেটাকে, গোল্লায় গেছে গোল্লায়। আহা চলো তো আগে ওদের বাড়ি। আচ্ছা চল, খুব করে বলে আসি। আবার তোমার এই ছেঁড়া ছাতা নিয়ে চললে কেন? ছাতা কি দোষ করলো হতভাগা? হ্যাঁ আমার সাথে যেতে লজ্জা করলে যাসনি, আমি একাই চলে যাচ্ছি। আর চলো চলো, বুড়ো বয়সে এত রাগ করতে নেই ঠাকুমা। কোথায় কোথায় কর্মকারের পো, বাড়ি আছো? আরে মাসিমা আসুন আসুন, এসো এসো, তোমরা এসো, বসুন এখানে বসুন। বসতে তো আর আসিনি বাপু, এসেছি নালিশ করতে। নালিশ? কার বিরুদ্ধে নালিশ? আর আবার তোমার গুণধর পুত্র, ডাকো তো বাপু তাকে। গদাই গদাই, এই ঘরে আয় তো দেখি। ডাকছো কেন বাবা? ওরে বাবা, এ তো সেই কিট্টে বুড়ি। কি করেছিস বল তুই, কাকে মেরেছিস? না তো বাবা, কাউকে মারিনি তো। তাহলে কি করেছিস বল? আচ্ছা আপনিই বলুন মাসিমা। অত ছাড়া ছেলে রোজ আমাকে জ্বালাতন করে, আর আমার ছাতার অপমান করে, আজ এর একটা বিহিত চাই। কে কে তোমরা? দারোয়ান দারোয়ান! দারোয়ান দারোয়ান আর আসবে কি করে? বেটাকে বেঁধেছি দড়ি দিয়ে বেশ করে। সর্বনাশ, ডাকাত নাকি? তোমরা কে? আমরা কে? কি আহাম্মক, এরা যে ডাকাত এরা তাও বোঝে না। কি হবে ঠাকুমা, এখন হাতে একটা বন্দুক মনে হচ্ছে। হ্যাঁ বন্দুক, রে কর্মকার খোল তোর সিন্দুক। সিন্দুক তো খালি, টাকা পয়সা সব দোকানে, বাড়িতে কিছু নেই। সব মিথ্যা কথা, আমাদের কাছে খবর আছে, প্রচুর সোনা দানা টাকা পয়সা আছে তোর বাড়িতে, সব দিয়ে দে না হলে খুন খারাপই হয়ে যাবে। এই দুই ছোরা যা কি আছে সব বার কর। না না বাবার সিন্ধুকে কেউ হাত দেবে না। আচ্ছা এই হচ্ছে ছেলে, ওকে কর্মকার সব কিছু দিয়ে দে, না হলে তোর ছেলেকে গুলি করে মারবো। না না আমার ছেলেকে কিছু করবে না, ছেড়ে দাও ছেড়ে দাও ওকে। তবে এই করলাম গুলি, বাঁচাও বাঁচাও। ওরে বাবা মরে গেলাম যে, আমার কোমর তো ভেঙেই গেল। পালা 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 এখান থেকে, পাঁচতে চাষ তো পাড়া সিঁড়ি। তুমি আমাকে বাঁচালে মাসি, ছেলেটাকে তো ওরা গুলি করে মেরেই ফেলতো। আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা, তোমার সেই ছাতাই আমাকে রক্ষা করেছে। জয় জয় ঠাকুমার ছাতার জয়।